আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি 2023-এর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশনের দ্বিতীয় পর্বে। তো এর আগেও আমরা প্রথম পর্ব আপলোড করেছি, যারা এখনও ভিডিওটি দেখেননি তারা দেখে আসুন, এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। 107 নম্বরে আছে, বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে নিচের কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ক, দিন। 108 নম্বর, কোনটি সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ? উত্তর হচ্ছে ঘ, তাহা। 109 নম্বর, সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো? উত্তর হচ্ছে ঘ, তারা, তাদের, তিনি। 110 নম্বর, স্বামী ব্যবাচক সর্বনাম কোনগুলো? উত্তর হচ্ছে খ, এরা, ইহারা, ইনি। 111 নম্বর, কোনটি সংযোগ জ্ঞাপক সর্বনাম? উত্তর হচ্ছে খ, যারা। 112 নম্বর, কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? উত্তর হচ্ছে খ, যত গর্জে তত বর্ষে না। 113, অনুসর্গ অব্যয় কত প্রকার? উত্তর হচ্ছে ক, দুই প্রকার। 114 নম্বর, নিচের কোন বাক্যটি অব্যয়ের বিশেষণ? উত্তর হচ্ছে ঘ, ধিক, তাকে, শতধিক, নির্লজ্জ, যেজন। 115 নম্বর, রহিম কিংবা করিম এর জন্যে দায়ী, এখানে কিংবা কোন অব্যয়? উত্তর হচ্ছে ক, বিয়োজক অব্যয়। 116, কি আপদ, লোকটা যে পিছু ছাড়ে না, এখানে কি প্রকাশে অব্যয় প্রয়োগ হয়েছে? উত্তর হচ্ছে খ, যন্ত্রণা। 117, সামান্য একটু দুধ দাও, এই বাক্যে সামান্য কোন পদ? উত্তর হচ্ছে ক, বিশেষণীয় বিশেষণ। 118, কোনটি অবস্থাকে অবস্থাবাচক বিশেষণের উদাহরণ? উত্তর হচ্ছে ক, রোগা ছেলেটি। ক্রিয়াপদ। 119, বাক্যের অপরিহার্য পদ কোনটি? উত্তর হচ্ছে খ, ক্রিয়াপদ। 120, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? উত্তর হচ্ছে ক, দুইটি। বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ্ব থাকে? উত্তর হচ্ছে ঘ, হ, আস। 123, কোন বাক্যে ক্রিয়াপদ উজ্জ্ব আছে? উত্তর হচ্ছে খ, ইনি আমার ভাই। 124, নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, আকাশে চাঁদ দেখি না। 125, প্রয়োগ বৈশিষ্ট্যের সকর্মক ক্রিয়াও অকর্মক হতে পারে, এর উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে খ, আমি রাতে খাবো না। 126, কোন বাক্যটিতে দ্বিকর্ম ক্রিয়া রয়েছে? উত্তর হচ্ছে খ, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। 127, দাত্রি ব্যথায় কনকন আছে, বাক্যে কোন ক্রিয়া আছে? উত্তর হচ্ছে ক, নাম ধাতুর ক্রিয়া। 128, নিচের কোন বাক্যটিতে সমধাতুর কর্মের উদাহরণ রয়েছে? উত্তর হচ্ছে ঘ, খুব এক ঘুম ঘুমিয়েছি। 129, প্রযোজক ক্রিয়ার অপর নাম কি? উত্তর হচ্ছে খ, নিজস্ব ক্রিয়া। 130, কোন বাক্যে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে? উত্তর হচ্ছে ঘ, এখন যেতে পারো। 131, যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ক, অজগরটি ফুসাচ্ছে। 132, সাইরেন বেজে উঠল, বাক্যের যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ঘ, আকস্মিকতা। 133, কোন বাক্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার হয়েছে? উত্তর হচ্ছে ক, মাথা ঝিমঝিম করছে। 134, নিচের কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে ক, আমরা তাজমহল দর্শন করিলাম। 135, আমরা তাজমহল দর্শন করলাম, বাক্যটিতে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে খ, মিশ্র ক্রিয়া। 136, ক্রিয়ার ভাব কয় প্রকার? উত্তর হচ্ছে খ, চার প্রকার। 137, প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? উত্তর হচ্ছে ঘ, নির্দেশক ভাব। 138, কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে? উত্তর হচ্ছে খ, যদি সে যেত আমি আসতাম। 139, আদেশ উপদেশ নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব? উত্তর হচ্ছে খ, অনুজ্ঞাভাব। 140, বৃষ্টি আসে আসুক, বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে? উত্তর হচ্ছে ঘ, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। 141,
শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে বাক্যের কোন ধরনের ক্রিয়ার ব্যবহার? উত্তর হচ্ছে ঘ, যৌগিক ক্রিয়া। ক্রিয়া বিভক্তি 142। ধাতুর গণ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়? উত্তর হচ্ছে ঘ, দুটি। 143। কোন গুচ্ছের সবগুলো ধাতু উট আদিগণের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ঘ, শুন, খুঁজ, ডুব। 144। কোন গুচ্ছের সব ধাতুগুলোর চটকা আদিগণের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ঘ, কচলা, ধমকা। 145। চটকা এর আদিগণ কোনটি? উত্তর হচ্ছে ঘ, সমজা। 146। সিটকা এর আদিগণ কোনটি? উত্তর হচ্ছে ঘ, বিগ্রা। 147। দুমরা মোচরা কোন আদিগণের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ঘ, ঘোড়া। 148। যা ধাতুর মাধ্যম পুরুষ নিত্যবৃত্ত অতীতের চলিত ভাষার রূপ কোনটি? উত্তর হচ্ছে খ, যেতে। 149। কোন গুচ্ছের সবগুলো ধাতু উল্টা আদিগণের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে খ, দুমরা মুচরা। 150। সাধারণ মাধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি? উত্তর হচ্ছে ঘ, শূন্য। 151। বাংলা ভাষায় যে কয়েকটি ধাতু সকল কালের রূপ পাওয়া যায় না তাদের কি বলে? উত্তর হচ্ছে ঘ, অসম্পূর্ণ ধাতু, কারক। 152। বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্ময় সাধনের জন্যে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? উত্তর হচ্ছে ঘ, বিভক্তি। 153। র এর দিকের দিগের দের গুলির গণের গুলুর কোন বিভক্তির চিহ্ন? উত্তর হচ্ছে ঘ, ষষ্ঠী। 154। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার? উত্তর হচ্ছে ঘ, চার। 155। মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে খ, প্রযোজ্য কর্তা। 156। ঘোড়ার গাড়ি টানে এ বাক্যে ঘোড়ায় কোন কারকে কোন বিভক্তি হবে? উত্তর হচ্ছে খ, কর্তৃকারকে, সপ্তমী। 157। কোন বাক্যে বিদীয় কর্ম রয়েছে? উত্তর হচ্ছে ঘ, দুধকে মুড়া দুগ্ধ বলি। 158। ডাক্তার ডাক নিম্নরেখ শব্দটি কোন কারক? উত্তর হচ্ছে ক, কর্ম। 159। এই অধীনে দায়িত্বভার অর্পণ করুন, এখানে অধীনে কোন কারক? উত্তর হচ্ছে খ, কর্মকারক। 160। কোনটি করণ কারণে শূন্য বিভক্তির উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, পাখিকে ঢিল মারলে কেন। 161। জগতে কীর্তিমান হয় সাধনায়, এখানে সাধনায় কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, করণ কারক। 162। ঘোড়াকে চাবুক মারো, চাবুক কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে খ, করণে শূন্য। 163। তিলে তোল হয়, এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে খ, অপাদানে সপ্তমী। 164। কোন বাক্যে অপাদান কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে? উত্তর হচ্ছে খ, আমি কি ডরাই সুখী ভিখারি রাখবে। 165। ঐকদেশিক আধারী ধীরকের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ, পুকুরে মাছ আছে। 166। খিলিপান দিয়ে ওষুধ খাবে, খিলিপান দিয়ে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে ক, অধিকরণে তৃতীয়া। 167। ভাবাধিকরণের সব সময় কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর হচ্ছে ঘ, সপ্তমী। 168। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে এ কোন আধারী ধিকরণ বলে? উত্তর হচ্ছে খ, অভিব্যাপক। 169। অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ, কুলে একা বসে আছে। 170। এ দেহে প্রাণ নেই, দেহে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে ঘ, অধিকরণে এ বিভক্তি। 171। নদীতে পানি আছে, নদীতে কোন কারক? উত্তর হচ্ছে ঘ, অভিব্যাপক, অধিকরণ। 172। আকাশে চাঁদ উঠেছে, এই বাক্যে আকাশ কোন অধিকরণ? উত্তর হচ্ছে ক, ঐকদেশিক। 173। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোন বাক্যে? উত্তর হচ্ছে খ, প্রভাতে সূর্য ওঠে।
174 বাবা বাড়ি নেই। নিম্নরেখ পত্রে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে ঘ, অধিকরণে শূন্য। 175 মুষলধারে বৃষ্টি পড়ছে, বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে ঘ, কর্তৃকারকে শূন্য। 176 সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? উত্তর হচ্ছে ঘ, রবা এর। 177 ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? উত্তর হচ্ছে ঘ, রোজার ছুটি। 178 উদাহরণ সম্বন্ধ কোনটি? অ্যান্সার হচ্ছে খ, সোনার বাটি। 179 কোনটি কৃতি সম্বন্ধ? উত্তর হচ্ছে খ, নজরুলের অগ্নিবীণা। 180 কোনটি কর্ম সম্বন্ধের উদাহরণ? উত্তর হচ্ছে খ, প্রভুর সেবা। অনুসর্গ, অনুসর্গ কি বা অনুসর্গ কোন পথ? উত্তর হচ্ছে ঘ, অব্যয়। 182 অনুসর্গ কি কাজ করে? উত্তর হচ্ছে ঘ, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। 183 অনুসর্গের অপর নাম কি? উত্তর হচ্ছে ঘ, কর্ম প্রবচনীয়। 184 বিনে স্বদেশী ভাষা মিটে কি আস? এই বাক্যে বিনে অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে? উত্তর হচ্ছে ঘ, ব্যতিরেকে। 185 দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এখানে বিনা, উত্তর হচ্ছে খ, অনুসর্গ। 186 আসামির পক্ষে উকিলকে? এখানে পক্ষে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ঘ, সহায়। 187 শরতের পর আসে বসন্ত, বাক্যটিতে পরে অনুসর্গটি যে অর্থে প্রকাশ করেছে? উত্তর হচ্ছে ঘ, দীর্ঘ বিরতি। 188 সীমার মাঝে অসীম তুমি, বাক্যে মাঝে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ঘ, মধ্যে অর্থে। 189 সন্ধ্যা অবধি অপেক্ষা করব, অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত? উত্তর হচ্ছে ঘ, পর্যন্ত। 190 তোমার তোরে এনেছে মালা গাঁথিয়া, এখানে তরে অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে? উত্তর হচ্ছে ঘ, নিমিত্ত। 191 বন্ধু সহ ছেলেটি স্থান ত্যাগ করল, এখানে সহ কোন অর্থে অনুসর্গ? উত্তর হচ্ছে ঘ, সহগামিতা। 192 নিচে কোন বাক্যে মাঝে অনুসর্গটির মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ক, সীমার মাঝে অসীম তুমি। 193 অনুসর্গ সাধারণত কোথায় বসে? উত্তর হচ্ছে ঘ, শব্দের পরে। 194 এদেশের মাঝে একদিন সব ছিল, এখানে মাঝে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ঘ, এক দেশিক। 195 নিমিষের মাঝেই সব শেষ, বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ক, ক্ষণকাল। বাগদারা 196 অহিংসা পরম ধর্ম, এখানে ধর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে ঘ, সৎকাজ। 197 নিচের কোন বাক্যে সুনীতি অর্থে ধর্মের ব্যবহার হয়েছে? উত্তর হচ্ছে ক, এটা ধর্মসঙ্গত কাজ। 198 যে সকল শব্দ তাদের অভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে? উত্তর হচ্ছে খ, লক্ষার্থ। 199 শব্দের আভিধানিক অর্থ হয়? উত্তর হচ্ছে খ, লক্ষার্থ। 200 কাঁঠালের আমসত্ত্ব কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, অসম্ভব বস্তু। 201 দায়িত্ব গ্রহণ অর্থে কোনটি প্রযোজ্য? উত্তর হচ্ছে ঘ, মাথা দেয়া। 202 অগ্নি পরীক্ষা বাগদারটির সঠিক অর্থ কোনটি? উত্তর হচ্ছে ঘ, কঠিন পরীক্ষা। 203 ইতর বিশেষ বাগদারটির অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, পার্থক্য। 204 চোখের পর্দা বাগদারাটির সঠিক অর্থ কোনটি? উত্তর হচ্ছে খ, লজ্জা। 205 কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? উত্তর হচ্ছে খ, তীব্র জ্বালা। 206 তামার বিষ বাগদারাটির অর্থ কি? উত্তর হচ্ছে ক, অর্থের কুপ্রভাব। 207 বালির বাঁধ বাগদারাটির অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, অস্থায়ী বস্তু। 208 মণিকাঞ্চন যুগ এর সমর্থক বাগদারা কোনটি? উত্তর হচ্ছে ঘ, সুনাই সোহাগা। 209
গুণহীনের ব্যর্থ আস্ফালন অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে? উত্তর হচ্ছে ঘ, অসারের তর্জন গর্জন সার। 210, কার্যে বিরতি কোন বাগধারাটি প্রযোজ্য? উত্তর হচ্ছে খ, হাত শুটানো, হাত গুটানো। 211, কোন বাগধারাটি ভিন্নার্থক? উত্তর হচ্ছে ঘ, রুই কাতলা। 212, গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কী? উত্তর হচ্ছে ক, নষ্ট হওয়া। 213, কোন জোড়া বাগধারাটির সমর্থক? উত্তর হচ্ছে খ, অকুল পাথার আকাশ ভেঙে পড়া। 214, কেতা দুরুস্ত বাগধারাটির অর্থ কী? উত্তর হচ্ছে ঘ, পরিপাটি। 215, চক্ষুদান করা এই বাগধারাটির অর্থ? উত্তর হচ্ছে ঘ নাম্বার, চুরি করা। 216, বর্ণচূড়া বাগধারাটির অর্থ কী? উত্তর হচ্ছে খ, কপট ব্যক্তি। 217, পার্থক্য বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য? উত্তর হচ্ছে ঘ, ইতর বিশেষ। 218, সামান্য অর্থ প্রকাশ পায় কোন বাগধারাটি এর মাধ্যমে? উত্তর হচ্ছে ঘ, কেউ কাটা। 219, খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কী? উত্তর হচ্ছে খ, ভীষণ ব্যাপার। 220, বালির বাঁধ বাগধারাটির অর্থ কী? উত্তর হচ্ছে ঘ, অস্থায়ী বস্তু। 221, উক্তি পরিবর্তন। 221, কোন কথকের বা কর্মের নাম কি? উত্তর হচ্ছে ঘ, উক্তি। 222, প্রত্যক্ষ উক্তির আগামীকাল পরোক্ষ উক্তিতে কি হয়? উত্তর হচ্ছে খ, পরদিন। 223, বশির আমাকে বলল আমি এক্ষণে আসছি, পরোক্ষ উক্তিতে বাক্যটি কি হবে? উত্তর হচ্ছে ঘ, বশির আমাকে বলল যে সে তক্ষণই যাচ্ছে। 224, প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? উত্তর হচ্ছে ঘ, কালের। সমার্থক শব্দ ও বিপরীত শব্দ। 225, সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, সবিতা। 226, সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, চিকুর। 227, সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, আদিত্য। 228, আগুন শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, হোতাশন। 229, পরভূত শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, পিক। 230, সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে খ, রত্নকার। 231, সাপ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, ওহি। 232, রত্নকার শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, সমুদ্র। 233, শৈল শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, তপন। 234, ওহি শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, সাপ। 235, শিক্ষার গুণ অনেক, এখানে গুণ শব্দটি কি অর্থ প্রকাশ করেছে? উত্তর হচ্ছে ঘ, উৎকর্ষ। 236, দ্রব্যের গুণ জানতে হয় এই বাক্যে গুণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে খ, ধর্ম। 237, ওষুধে গুণ করেছে, এখানে গুণ কি অর্থে প্রকাশ করেছে? উত্তর হচ্ছে ক, ক্রিয়া। 238, ভূত শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ, ভবিষ্যৎ। 229, মৃদ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ, প্রবল। 240, ঘাতক শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, মহাজন। 241, আবির্ভাব শব্দটির বিপরীতার্থ শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, তিরোভাব। যশ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, অপযশ। 243, স্বকীয় শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, নিজস্ব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই ছিল। আশা করি এগুলো থেকেই তোমাদের 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। হয়তো কিছু দু একটা হয়তো এদিক সেদিক হতে পারে, তবে দ্বিতীয় পর্ব মানে এখন যেটা দিচ্ছি সেটা এবং আগে যে পর্বটা দিয়েছি এই দুটা মিলিয়ে আশা করি যে তোমাদের মোটামুটি ভালো রকমের কমন পড়বে। আশা করি A+ পাইবা তোমরা যদি এটা ফলো করো।
আজকের মতো এই পর্যন্তই ছিল। পরবর্তীতে যে কোনো সাজেশন সবার আগে পেতে বা যে কোনো সলিউশন বা সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।